हेलो फैमिली, আমি দীপঙ্কর। আপনারা দেখছেন দীপঙ্কর ব্লগ। তো আমিও বাঙালি, তুমিও বাঙালি, তাই বাঙালি বাঙালি কথা বাঙালিকে সাপোর্ট করুন। তো আমি এখন রয়েছি আমাদের ঘরের কাছে বাবুদের বাড়িতে। এখানে বিশাল বড় ক্যারাম প্রতিযোগিতা চলছে। তো আমি ক্যারাম প্রতিযোগিতার কোনো রকম ভিডিও আমি দেখাবো না, কারণ আজকে আমি যাব আমাদের কলকাতা ডার্বি দেখতে। দাদাকে বলেছিলাম দাদা যাবে না, দাদা ক্যারাম প্রতিযোগিতায় একটু অংশগ্রহণ করবে না, এখানে খেলা টেলা দেখবে, এখানে দাদা এনজয় করবে। তো আমি যাবো ডার্বি, কারণ যেহেতু আমার ফুটবল খেলা খুব পছন্দ করি, হ্যাঁ ভালোবাসি। তো সেই জন্য আজকে দিন ইস্ট বেঙ্গল যে মোহনবাগান খেলা রয়েছে, সো আমি যাবো। টিকিটে জোগাড় দাদাই আমাদের তো ফোন, মানে টিকিট পাচ্ছিলাম না, দাদা আমাদেরকে টিকিট জোগাড় করে দিয়েছে। দাদা থ্যাংক ইউ টিকিট দেওয়ার জন্য। মানে দাদা দাদা ফোন করে দিয়েছে একজনকে, এখনো টিকিট পাইনি হাতে, টিকিট সেখানে পাবো। দুজন যাবো, দুটো লাগবে, কারণ টিকিটের হাহাকার চলছে সত্যি কথা। হাতে পাইনি, কারণ সেটা আমাকে আমাদের অনিলবাবু চক্রবর্তী দা, মানে সৌরভ গাঙ্গুলির যে ঘনিষ্ঠ বন্ধু, সেটা তাকে ফোন করেছিলাম, সে বললো টিকিট দেবে। তো টিকিট ওখান থেকে নেবো, আধা ঘন্টা আইটিসি রয়্যাল বেঙ্গল যে হোটেল সেখানে যাবো, দাদার বাড়ি থেকে টিকিট নিয়ে তারপর আমরা সেখান থেকে মাঠে যাবো। এখন ট্রেন চলে আসলো বিধাননগর স্টেশনে, বিধাননগরে খালি একবার ডার্বি ঝড়ে ভিতরে দেখুন, সব সমর্থক, সব ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থক দেখেছেন। সবেমাত্র এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে, এখান থেকে আবার অটো ধরবো, অটো ধরে তারপরে যাবো আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল, সেখান থেকে টিকিট নেবো, টিকিট নেওয়ার পরে আবার স্টেডিয়ামে যাবো। মানে একটা টিকিটের জন্য আমাদেরকে অনেকটা ঘুরতে হচ্ছে, আর ঘুরতে তো হবেই, কারণ টিকিট না পেলে তো ঢুকতে পারবো না। টিকিটের চাহিদা ভীষণ তুঙ্গে, স্টেডিয়ামে গেলেই বুঝতে পারবো, দেখাতে পারবো যে কী অবস্থা রয়েছে, মানে চাহিদা কত টিকিটের, মানে টিকিটের জন্য অত ঘুরতে হচ্ছে। কারণ সবিরেন্দার আমি বাইক নিয়ে এসেছিলাম, কিন্তু এখন তো মানে অটো করে এসেছি, তো কোন দিক থেকে যাবো কিছু বুঝতে পারছিলাম না। তো ওখানে ঘুরতে হচ্ছে আমাদেরকে, এই দিক দিয়ে ঘুরে আমাদেরকে আবার ওই দিকে গিয়ে টিকিট কালেক্ট করতে হবে, তারপরে আমরা স্টেডিয়ামে যেতে পারবো। মানে তখন থেকে শুধু ঘুরে যাচ্ছি, ঠিকানা পাচ্ছি না। এখন আমি এই যে পেছনে আমার আইটিসি রয়্যাল হোটেল, আমি এর পেছনে রয়েছি, আমাদেরকে ওই দিকটায় যেতে হবে, ওই দিকটায় গিয়ে আবার ফোন করতে হবে, তবে আমি টিকিট পাবো। কারণ আমি তো বলি তখন থেকে খুঁজেই পাচ্ছিলাম না, খুঁজে খুঁজে অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ এদিকটা তো ঠিক আমার জানা ছিল না। তো ফোন করে তাহলে এই দিক ওই দিক সেদিক আমাদের খেলায় কখন দেখতে যাবো সেটা বুঝতে পারছি। পুরো এটা হচ্ছে আইটিসি রয়্যাল, কলকাতার সব থেকে বড় সেভেন স্টার হোটেল, আইটিসি রয়্যাল হোটেল। ওয়াও, কত বড়! ফাইনালি ঘুরে ঘুরে আমি কিন্তু টিকিট এত আমার হাতে আসলো, কারণ বললাম না ঠিকানা জানা ছিল না, শুধু ওই টিকিটটার জন্য এত আমাদেরকে ঘোরাঘুরি করতে হলো। ডার্বি বলে কথা, যাই হোক ডার্বির জন্য একটু তো কষ্ট করতেই পারি, আর টিকিট পেলাম এতক্ষণ সাদাই, চলো আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ 6:30 থেকে খেলা, এখন অলরেডি এখানে 5:30 বেজে গেছে, আর দেরি করবো না, অনেক দেরি হয়েছে, কথা বলবো না, একবারে মাঠে গিয়ে দেখাচ্ছে। অবশেষে মাঠে এসে স্টেডিয়ামে পৌঁছলাম, দেখতে পাচ্ছি এখানে পুরো কী অবস্থা, পুরো দাপাদাপি চলছে, এখন এখানে যেতে হবে ভেতরে যাবো। মানে ডার্বি ম্যাচ বলে কথা, ভারতবর্ষ আমাদের যখন খেলা হয়েছিল, ইন্ডিয়ার যখন খেলা হয়েছিল, তখন যত না ভিড় হয়েছিল তার থেকে অতিরিক্ত বেশি ভিড় আজকে হবে, অলরেডি হয়েছে, সব চারিদিকে ছেলেরা ছুটাছুটি করছে, কেউ টিকিট পেয়েছে, কেউ টিকিট পায়নি, কারো সিট ধরতে হবে, কারো টিকিট নিতে হবে, কেউ অনলাইন টিকিট করেছে সেগুলো নিতে হবে, কালেক্ট করতে হবে, মানে এখন চারিদিকে শুধু হুড়োহুড়ি চলছে, গাড়ি ঘোড়া সব জ্যাম পড়ে গেছে, হু হু করে চড়ছে, শুধু দুটো টিকিটের জন্য আজকে আমাদেরকে কত ঘুরতে হয়েছে সেটা পেয়েছি, এবার শুধু ভেতরে পরে শুয়ে খাবো। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, সবাই কিন্তু মানে তাড়াতাড়ি গ্যালারিতে ঢোকার, হ্যাঁ সবাই এখন ছুটাছুটি করছে, আর আমরা তাও ফেলে দিচ্ছি, কারণ এখানে এখন 6:05 হয়ে গেছে, মানে অলরেডি 5 মিনিট খেলা গড়িয়ে মানে গড়িয়ে গেছে, এবার আমরা মানে গিয়ে ঢুকতে এখনও 5 মিনিট, মানে 10 মিনিট পর খেলা দেখতে পারবো, দেখা যাক এখন গিয়ে ফলাফল কী হয়েছে। তুমি কত এক্সাইটেড? ভীষণ ভীষণ টেনশনে আছি, ভীষণ চাপে আছি, যেহেতু খেলাটা শুরু হয়ে গেল, প্রথম থেকে দেখতে পেলাম না, সারাদিনই ঘুরতে হলো, সারাদিন টিকিটের জন্য আমাদেরকে কোথায় কোথায় না ছুটতে হয়েছে, মানে ভেতরে শুধু উত্তেজনা, টান টান উত্তেজনা, পুরো হো হো করে আওয়াজ হচ্ছে, বাইরে আছি বাইরে থেকে আওয়াজ শোনা যাচ্ছে, ভেতরে গেলে কি হবে ওটা। এই তুমি কি ওপার বাংলা থেকে আসছো নাকি ব্রাজিল টপ কাছে খেলা দেখতে? আটকে গেছে মম্বল, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, হাঁটুটা খারাপ না হলে এই যে এক নম্বর কেটো, চলো দুটো টিকিট হাতে আছে, এই যে আমাদের গেট, ফাইনালি ফাইনালি ঢুকে পড়েছি আমরা,
স্টেডিয়ামের ভিতরে স্টেডিয়ামের ভিতরে তো ঢুকে পড়েছি, এখনো অনেক ছেলে ঢুকছে, মানে সবাই আসতে দেরি করেছে, কেন জানি না ভিড় হতেই পারে, কারণ আজকে দিনে তো রাস্তায় জ্যাম, চারিদিকে শুধু জ্যাম আর জ্যাম, জ্যাম কাটিয়ে কেটে সবাই এসেছে, আমরাও জ্যাম কাটিয়ে কেটে গেলাম, সবাই ছুটতে শুরু করে দিয়েছে। কি করবো, র্যাম্প 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 র্যাম্প, আমাদের র্যাম্প এখানে আছে, র্যাম্প টু, ওইটা আমাদের র্যাম্প টু, এই যে আমাদের র্যাম্প থ্রি, র্যাম্প থ্রি তো, তো এই যে আমাদের র্যাম্প থ্রি ব্লক বি ওয়ান, আমাদের টিকিট এইটা, তো আমরা এখানে ঢুকবো, এখানে আমরা অলরেডি চলে এসেছি, কিন্তু এখানে বেশ টিকিট চেক হবে, চেক হয়ে আমরা এখানে ঢুকে যাবো। চলো দেখেছো, চলো তাড়াতাড়ি, আর দেরি করবো না, অলরেডি খেলা তো শুরু হয়ে গেছে, আমি মাঠে চলে এসেছি, 10 মিনিটে খেলা পুরো, কোথায় বসবো বুঝতে পারছি না। মাঠে তো চলে এলাম, দেখতেই পাচ্ছেন খালি কত ভিড়, কিন্তু এমন জায়গায় পড়েছে সেভাবে দেখতে পাবো না, চারিদিকে পুরো ভর্তি হয়ে গেছে মাঠ, গোটা মাঠ ভর্তি হয়ে গেছে, চারিদিকে শুধু দর্শক আর দর্শক। ফলাফল খেলা ফলাফল এখন শূন্য শূন্য চলছে, খেলা হয়ে গেছে মোটামুটি, দেখো শূন্য শূন্য চলছে, মাঠে কিন্তু রমরমে খেলা শুরু হয়ে গেছে, খেলা চলছে, সবই ঠিক আছে, কিন্তু সিটিংটা এমন, মানে ঠিকই ছিল, কিন্তু যদি আগে আসতাম তাহলে হয়তো ভালো স্পেস পেতাম, জায়গা পেতাম, কিন্তু এমন জায়গায় দেখছি জায়গা ঠিকঠাক করে পাচ্ছি না, খেলা তো ঠিকঠাক করে দেখতে পাবো না, একটু পরে জায়গা চেঞ্জ করতে হবে যাতে খেলাটা সুস্থভাবে দেখতে পারি, তাই তো, এখানে হয়তো কিছু দেখতে পারি না, দেখতে পায় না পায়, কিন্তু দর্শকের চাপ, বাপরে বাপ, সমর্থকরা একদম চিল্লিয়ে উন্মাদন হয়ে গেছে, আর ইস্ট বেঙ্গল গ্যালারি এখন সব চুপ হয়ে গেছে, কারণ কিছু করার নেই, কারণ আমরা এখন একটা গোল খেয়েছি সেই জন্য সবাই চুপ, তো চাপ নেই, গোল আমাদের এখন অর্ধেক সময় আছে, আমরাও গোল শোধ করে দেবো। হাফ টাইমে যে বিশ্রামের সময় সেটা এখন শেষ হয়ে গেছে, এবার আবার খেলা শুরু হবে, প্যারোডি প্যারোডি চলে গেল, কারণ এবার খেলা শুরু হবে, প্ল্যান এখন হাফ টাইমের পর নিউক্লিয়ার ওয়ার্ম আপ করছে, শুরু হবে, দেখা যাক হাফ টাইমের পর ইস্ট বেঙ্গল গোল শোধ করতে পারে কি না, এখন সেটাই, নাহলে সবাই কম্পিটিশনে ভরিয়ে যাবে, এটা তোমার তারিখ তো তোমার হাত, তোমার একটা খেলার মধ্যে হাত থাকে, তো অবশ্যই আমি যে সমস্ত মতো কারো হয়ে বলবো না, বাট সে ভালো করে খেলে বলবে। দাঁড়িয়েছি একদম নিচে, দাঁড়িয়েছি স্টেডিয়ামের নিচে, ওপরে তো টিকিটটা পেলাম না, তাই জন্য এখান থেকে দেখতে অসুবিধা হচ্ছে, তো আমি ওপরের দিকে পিছন দিকে গ্যালারি দাঁড়িয়ে বসে আছি, এখানে হাফ টাইমে একটু এলাম আপনাদেরকে দেখানোর জন্য, সামনে থেকে রয়েছে খেলা শুরু হবে, দেখা যাবে ম্যাসকটের ভেতর থেকে হাওয়ার করে এখন ভেতরের থেকে অংশ নাড়িভুড়ি বের করছে, ইন্ডিয়ান পেট্রোল পাম্পের যে ম্যাসকট করেছিল সেইটারই প্রচার করছে, খেলা শুরু হয়ে গেছে, এখানে আমি দাঁড়াবো না, এখানে দাঁড়াতে দেখতে পাবো না, তাই আমি ওপরে দিকে চলে যাবো, ওপর দিকে যেখান থেকে আমি ভালো দেখতে পাচ্ছিলাম সেখানেই যাবো, আপাতত আমরা তো 100 বলে এখন পিছিয়ে আছি, বাকি দ্বিতীয় আর কি হয় সেটা এখন দেখবার, যদি গোল শোধ করতে পারো তাহলে ভালো, কিছু করার নেই, শেষ হয়ে চললো, এবারে অ্যাডেড টাইম দেবে, এখনো পর্যন্ত আমরা গোল শোধাতে পারলাম না, 100 গোলে পিছিয়ে রইলাম, মানে আজকে আর কিছু হলো না, আজকের
রাগবি ম্যাচে আমরা হেরে গেলাম, যাই হোক এখনো সময় থাকতে থাকতে আমরা বেরিয়ে যাবো, তাহলে ভীষণ ভিড় হবে, তখন আর যেতে পারবো না, আগে থেকে বেরিয়ে যাবো, বলতে হলো না, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, খবর অবশ্যই পেয়ে যাবেন। খেলা শেষে মোহনবাগান 1-0 বলে জিতলো, তো আমরা তো আজকে হেরে গেলাম, কারণ আজকে আমাদের প্রথমত টিম বেশি দিন এখন সেট আপ হয়নি, সেই জন্য জানেন যারা মানে স্পিকার শুনুন তারা বুঝবে, আর যারা মোহনবাগান সমর্থক তারা তো আমাদের গালি গালাজ কমেন্টে মানে দেবেন জানি, কিন্তু কিছু করার নেই, টিম কিছুদিনের ছিল মাত্র, তো এইটাকে আরও সময় দিতে হবে, তারপরে গুছিয়ে যাবে, তখন নিশ্চয়ই আমরা ভালো পারফরমেন্স করবো, ভালো রেজাল্ট দেবে, তখন সেকেন্ড হাফে এখন অনেক সময় আছে, আমরা জিতবো নিশ্চয়ই, এই আশা আমি রাখি না জিতবই, এই অনুপ্রেরণা আছে। যাই হোক, এখান থেকে বাড়ি চলে যাওয়ার দেরি করবো না, আমি কিন্তু সভ্য সমর্থক, কারো কি গালাগাল করতে চাচ্ছি না, কারো কিছু বলতে চাচ্ছি না, ওরা যথেষ্ট করে ভালো খেলেছে, টাচ খেলেছে, কারণ ওদের টিমটা অনেক গোছালো ছিল, সেই জন্য ভালো খেলেছে, আমাদের টিমটা এখন অগোছালো, সেই জন্য খেলা হয়নি, বাট নেক্সট টাইম অবশ্যই ভালো, সেই জন্য এবার বাড়ি ফিরে যাবো। ডার্বির জ্বর কীভাবে কেটে গেল, কীভাবে চলে গেলো সেটা তোমরা সব দেখতে পেলে, যে ডার্বির উত্তেজনা, কলকাতা ডার্বির যে উত্তেজনা হয় সেটা কীরকম হতে পারে, সেইটাই আমি পুরোপুরি দেখা মানে চেষ্টা করলাম যে কতটা সুন্দরভাবে দেখাতে পারি। এই ছিল কলকাতার ডার্বি, যেটা এক কথায় মানে জাস্ট ফাটাফাটি বাঙালির উত্তেজনা, বাঙালির আবেগ মানে এই কলকাতা ডার্বি ঘিরে, তো সেটাই দেখালাম, আবার নেক্সট একটা যখন ডার্বি হবে তখন আবার আসবো, চেষ্টা করবো তখন নতুন করে ভিডিও বানানোর। আজকে অবশ্যই আমরা অর্থাৎ ইস্ট বেঙ্গল সমর্থকরা আমরা হেরে গেলাম, আমাদের টিম হেরে গেলো, সেটা কোনো কথা না, খেলার মধ্যে হারজিত থাকে, টিম এখন তৈরি হয়নি, সেটা আগেও বললাম, মাত্র 15 দিন হয়েছে টিম ঘুরেছে, আস্তে আস্তে সেটা আরও উন্নত হবে, আর আশা করছি ভালো হবে, দূরের না হয় আইসিএল আছে, তো অবশ্যই বুঝতে পারলেন, আর কমেন্ট করে জানাবেন, কালকে উল্টোপাল্টা কমেন্টে গালাগালি করবেন, ঠিক আছে, আমি যে সভ্য সমর্থক আপনারাও সভ্য সমর্থক হয়ে কমেন্ট করুন, উদ্বেগ রাখুন, আবেগ রাখুন, উত্তেজনা রাখুন, কিন্তু একদম সেটাকে মানে আউট অফ এক্সাইটেড করে দেবেন। চলুন দেখা হচ্ছে নতুন কোনো অন্য ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট, বাই।